বিশ বছর ক্রিকেটে কাটাই দিয়েছি কিন্তু এটা তো চায় যে নিজের ছেলে আমার প্রফেশনটা কি আমি কীভাবে এখানে আসছি এটা যদি দেখতে পারে ও অবশ্যই মোটিভেট হবে এই জিনিসটাতে আসলে সবথেকে বড়ো জিনিস হচ্ছে যে আমরা কে কোন টিমে যাচ্ছি আমরা কেউ নিজেরাও জানি না কারণ এটা ড্রাফটের উপরে ডিপেন্ড করতেছে বাট যদি চিটাং চ্যালেঞ্জার্স আমাকে রাখে আমি অবশ্যই গ্রেটফুল আরও অন্যান্য টিম আসে আমি জানি না কারা কোন টিমে যাব বাট ভিপিএল আসলে সবসময় এক্সাইটিং কাজ করে সবার আমিও খুব এক্সাইটেড থাকি যে এখানে এমন একটা প্ল্যাটফর্ম যে আমাদের এখানে ভালো খেললে নট অনলি বাংলাদেশ মানে প্রায় সারা ইন মানে সারা ওয়ার্ল্ডের সবাই খেলাটা দেখে এবং প্লেয়ারের জন্য প্লেয়ার কেরিয়ারের জন্য অবশ্যই খুব ভালো একটা প্ল্যাটফর্ম মনে করি কুমিল্লা তো ছিলেন কুমিল্লার এখন আসলে কোনো কিছু ঠিক হয় না যতটুকু আসলে গুঞ্জন চলছে সাকিব বরিশালে মুস্তাফিজ সিলেটে তো সব মিলিয়ে এই গুঞ্জন শুনতে আসলে কেমন লাগছে বা আপনি কোন ক্যাপ্টেনের অধীনে খেলতে চান বা এরকম যদি বলেন মাশরাফি ব্যাক করেছে সব মিলিয়ে বলবো যে আপনার চয়েস কোনটা থাকবে মানে এখন তো আসলে কিছু জানেন না তবে আসলে মন থেকে চাইবেন যে না ওই টিমটা আমাকে ডাকুক এটা এটা ডিফিকাল্ট বলা কারণ আমি কোন দলে যাই না যাই আর কোন ক্যাপ্টেন্সি আন্ডারে সবাই কারণ আমি বাংলাদেশ টিমে সবার আন্ডারেই খেলেছি সবাই আমার কাছে বেস্ট কারণ দেখেন যখন আমি ক্যাপ্টেন ছিলাম তামিম আমার সাথে আমরা একসাথে খেলেছি কারণ ওই বছরটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব দারুণ গিয়েছিল তো ভাইয়ের সাথে আমরা একবার কুমিল্লা চ্যাম্পিয়ন হয়েছি আমি সাকিবের সাথে ইনফ্যাক্ট খেলতে পারি নাই রিয়াদ ভাইয়ের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো মুশফিকের সাথেও খুব ভালো তো সব মিলাই যে কেউ কাউকে বাদ দেওয়ার মতো না সবাই সবার সাথে খেলাটাই অন্যরকম একটা মানে এখানে টিমের ব্যাপার থাকে টিম কি চাচ্ছে কোন প্লেয়ারকে চাচ্ছে দেখা যাচ্ছে আমি খুলনা চাওয়ার আগে আর একজন নিয়ে নিচ্ছে তো এটা যেমন লাস্ট ইয়ারে খুলনায় চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু আপনি জানেন যে টি টোয়েন্টি এই যে বঙ্গবন্ধু যেটা জেম করানোর চ্যাম্পিয়ন হয়েছে এটা গ্রেট এক্সপিরিয়েন্স সামনে বসে সে বলছিলেন যে দেখা যাক কি হয় লক্ষ্যটা কি থাকবে আসলে যদিও ওই লক্ষ্য একটাই কেন্দ্র করে ন্যাশনাল টিম এই লক্ষ্যটাই কি থাকবে নাকি ঘরোয়াতেও নিজেকে আরও বেশি বিলে ধরার মানে লক্ষ্যগুলো আছে দেখুন ন্যাশনাল টিমে খেলা তো সবসময় লক্ষ্য থাকে কিন্তু ঘরোয়া ক্রিকেটে তো অবশ্যই খেলতে হবে পারফরমেন্স করতে হবে কারণ আমি মানে বিংয়ের প্লেয়ার হিসেবে যেখানেই খেলো না কেন ভালো খেললে নিজের যে ভালো লাগা বা তৃপ্তি এটা তো ওই প্লেয়ার ছাড়া অন্য কেউ আসবে না কারো হবে না ভিতরে আমি বলবো যে প্লেয়ারের দিক থেকে অবশ্যই পারফর্ম করাটা থেকে বড়ো জিনিস কে মানে কোথায় খেলছি না খেলছি বা কোথায় চান্স পাচ্ছি এটা পরের ব্যাপার জিনিসটা হচ্ছে যে আগে যেখানে খেলছি ওখানে প্রপারভাবে ওই জায়গা কি আমি আমার কমিটমেন্ট ঠিক মতো দিতে দিতে পারতে পারতেছি কিনা এটাই বড়ো জিনিস দেখুন আমি বলবো যে প্লেয়ারদেরই কিন্তু থার্টির পরে যে ছয় সাত বছর ক্রিকেট খেলে এই টাইমটাই কিন্তু পিক টাইম পারফর্ম করা ব্যাটসম্যানদের কারণ ওই টাইমটা প্রপার বোঝে যে ক্রিকেটটা কিভাবে খেলতে হবে বা মানে কিভাবে ক্রিকেটটা খেললে ভালো হবে মানে যারা তারা তো আসলে আসলে তাদের আসতেই কিন্তু বছর পরিবার থেকে কতটা করেন সবসময় সাপোর্ট দিচ্ছে আপনাকে এই যে জাতীয় দলের বাইরে রয়েছেন সব মিলে আর কি আর নিজের ব্যস্ততা কিভাবে আসলে সামলান ভাবি সাপোর্ট না দিলে তো একদিন ক্রিকেট খেলতে পারতাম না কারণ একটা প্লেয়ারের যখন বেবি হয়ে যায় মানে আমার বাচ্চা হওয়ার পরে কিন্তু আসলে যে কোনো ক্রিকেটারের যদি ফ্যামিলি সাপোর্ট না দেয় নিজের স্ত্রী ওয়াইফ যদি সাপোর্ট না করে তাহলে খেলাটা ডিফিকাল্ট হয় কারণ আমি প্লেয়ার হিসাবে আমার ম্যাক্সিমাম টাইম কিন্তু স্পেন্ড করতে হয় মানে আমার বাসার বাইরে তো এদিক থেকে আমি লাকি বলবো যে মানে আমার ফ্যামিলি সাপোর্টটা আমি খুব প্রপার হইতে পারছি নাহলে আমার জন্য যেত আপনার বাচ্চা এখন আসলে ক্রিকেট সেভাবে বোঝে না যখন আসলে বুঝতে শিখবে তখন চান কি না ছেলে মানে সন্তানের সামনে আসলে একটা বার জন্য হলেও আসলে ন্যাশনাল টিমে জার্সি পরে খেলা বা পারফর্ম যে বাচ্চা বলবে যে না আমার বাবা পারফর্ম করছে টিভিতে দেখবে স্টেডিয়ামে এসে খেলা দেখবে এটা তো অবশ্যই এটা মানে ক্রিকেটের পিছনে প্রায় মানে অলমোস্ট ধরেন বিশ বছর ক্রিকেটে কাটাই দিয়েছি কিন্তু এটা তো চাই যে নিজের ছেলে আমার প্রফেশনটা কি আমি কীভাবে এখানে আসছি এটা যদি দেখতে পারে ও অবশ্যই মোটিভেট হবে এই জিনিসটাতে